দীর্ঘ সাত বছর পর হতে যাচ্ছে চিকিৎসকদের বৃহৎ সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের পঞ্চম সম্মেলন। আগামী শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাকে কেন্দ্র করে স্বাস্থ্যখাত নিয়ে প্রধানমন্ত্রীর গৃহীত নানা পদক্ষেপের সাফল্য তুলে ধরা এবং চিকিৎসা সেবাকে জনগণের দোর গোড়ায় পৌঁছে দেয়াই সম্মেলনের লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত দেখব। 2015 সালে হয়েছিল সাচিপের সবশেষ সম্মেলন। তিন বছর পরপর সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি সহ নানা কারণে তা পিছিয়ে হচ্ছে সাত বছর পর। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। নতুন নেতৃত্ব আসছে নাকি বহাল থাকছে বর্তমান কমিটি, সেই আলোচনায় সরগরম চিকিৎসঙ্গন। সাধারণত দুটি উপায়ে কমিটি গঠিত হয়ে থাকে, কাউন্সিলরদের সরাসরি ভোটে এবং সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার পরামর্শে। তবে এবারের কমিটি গঠিত হচ্ছে কোন উপায়ে তা এখনও স্পষ্ট নয়। তাই প্রার্থীরা নিজেদের মতো করে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, জানাচ্ছেন নিজেদের পরিকল্পনার কথা। তিনটি দিকে আমার আসলে লক্ষ্য আছে। লক্ষ্য হচ্ছে একটি, আমি যেহেতু স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব হিসাবে ডাক্তারদের কর্ম করার লক্ষ্যে জাতীয় এবং আন্তর্জাতিক এবং সাধারণ মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে যেই যেই কাজে নিযুক্ত থাকা দরকার সেই কাজটিতে আমরা নিযুক্ত থাকব। তৃতীয়ত হচ্ছে, যেহেতু আমরা স্বাধীনতা চিকিৎসক পরিষদ, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন, সুতরাং ভাতৃপ্রতিম সংগঠন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের আমাদের মাদার সংগঠন, সেই সংগঠনটিকে যে কর্মকাণ্ড আছে এবং তাদের যে উদ্দেশ্য আছে, তাদের যে নীতি আছে সেটিকে অক্ষুণ্ণ রেখে সেই দলটিকেও শক্তিশালী করার লক্ষ্যে আমরা সহযোগিতা করে যাব। করোনার সময় স্বাস্থ্যকর্মীদের অবদানের বিষয়টি সর্বত্র আলোচিত। চিকিৎসকদের এই সম্মেলনও বিষয়টি প্রাধান্য পাবে বলে জানান সংশ্লিষ্টরা। বলেন, করোনাকে কেন্দ্র করে দেশের স্বাস্থ্যখাতে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হবে সম্মেলনে। কোভিড যে সংক্রমণের সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতাকর্মীরা যেভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোভিড মোকাবেলা করেছেন এবং আমাদের আপনার চিকিৎসকরা শাহাদত বরণ করেছেন, সের একটা প্রেক্ষাপটের পরবর্তী সময়ে কিন্তু কাউন্সিলটা হচ্ছে। দেশের স্বাস্থ্য সেবা উন্নয়নে যে জননেত্রী শেখ হাসিনা যে অবদান রেখেছেন, যে কার্যক্রমগুলো গ্রহণ করেছেন, সেই কার্যক্রমগুলো যে আরও গতিশীল হয় এটা সামনে রেখেই যে আমাদের কাউন্সিল। চাওয়া পাওয়ার কিছু নেই, আমরা শুধু চাই একটাই, যে মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য চাই, দীর্ঘায়ু কামনা করি। উনি জীবিত থাকলেই বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে, যে স্বপ্নগুলো দেখাচ্ছে স্বপ্নের বাস্তবায়ন হবে। সম্মেলনের মঞ্চ প্রস্তুত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানান আয়োজকরা। উন্নত রাষ্ট্রের ভাবনায় মাননীয় প্রধানমন্ত্রীর যে অগ্রযাত্রা, এতে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে বিশ্ব ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এই স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে হবে, এই লক্ষ্যকে উদ্দেশ্য রেখেই এবারের স্বাধীনতা চিকিৎসক পরিষদ এবারে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 1993 সালের 24 নভেম্বর সচিব গঠিত হয়। বর্তমানের সদস্য সংখ্যা প্রায় 20,000। খান আলামিন, আরটিভি, ঢাকা।